হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে ফাইনালি আমি আমার বাড়িতে যাচ্ছি। কত দিন হয়ে গেছে আমি এসেছি পুনে থেকে, মানে এখন অবধি বাড়ি যাওয়া হয়নি। মানে এমনি গেছিলাম এক ঘন্টার জন্য, হয়তো গেলাম পয়লা বৈশাখে গেছিলাম ওরকম, বাট এর বাদে যাওয়া হয়নি। বাট এখন আমি বাড়িতে যাচ্ছি কয়েকদিন থাকার জন্যে। তো আমি সুপার ডুপার এক্সাইটেড। সকালবেলা উঠে ঘর ফর তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি, সো দ্যাট তাড়াতাড়ি বাড়ি যেতে পারি। অ্যান্ড উইদাউট এনি ফার্দার আডু চলো আজকে দিনটাকে স্টার্ট করি, কারণ আজকে আমি একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। জানি না সেটা সাকসেসফুল হবে কি হবে না, বাট একটা জিনিস প্ল্যান করা আছে। এক তো সকাল থেকে উঠে রিয়াঙ্কা আজকে বাড়ি যাবে দেখে অনেক সকাল সকাল উঠে গেছে, আমাকেও সকাল উঠিয়ে দিয়েছে। কোথাও আমার সাথে গল্প করবে তা না করে সকাল থেকে জামা প্যান্ট গুছিয়ে যাচ্ছে, ঘর গোছাচ্ছে, জামা প্যান্ট গোছাচ্ছে। আমি যদি না গুছিয়ে যাই তাহলে ঘরটা এরকমই থাকবে, তাই জন্য আমি আগে থেকেই গুছিয়ে রেখে যাচ্ছি, যেটা অমিতের কোনো কষ্ট না হয়। বুঝছিস কষ্ট এত হবিস কষ্টে? সবাই কমেন্টে লিখবে অমিত দা অমিত রিয়াঙ্কা দিকে দিয়ে কত কাজ করে। না ও আমাকে কাজ করে না, এমনিতেই পরিষ্কার পরিষ্কার করতে ভালো লাগে, ও আমাকে কোনো সময় কোনো কাজই করতে পারবে না। কাকিমাকে নমস্কার করে ফটাফট বেরোবে। কাকু ঘুমাচ্ছে, এবার না বলে গেলে খারাপ হবে, তাই জন্য একটুখানি ডেকে বলেই যাচ্ছি। কাকু আসার পর থেকে নিচে এত গল্প গল্প করছিলাম যে ব্লগ করা হয়নি। আর এই ফাইনালি আমি আমার রুমে এসেছি। পুনে থেকে আসার পরে আমি এখনও অবধি রুমে কিন্তু আসিনি, কারণ সেদিন এসেছিলাম তাড়াহুড়োতে বেরিয়ে গেছিলাম, তো আসা হয়নি। কালকে না পরশু দিনও এসেছিলাম, পয়লা বৈশাখের দিনও এসেছিলাম, তখনও উপরে আসিনি। এই ফার্স্ট টাইম আমি আমার রুম খুলে দেখছি, মানে দিস ইজ মাই ফেভারিট প্লেস ইন দি এন্টায়ার ওয়ার্ল্ড, সেটা ছিল আমার রুম। এনিওয়েজ এখন যাই, ফটাফট ফ্রেশ হই, তারপরে ব্লগ করছি। আজকে কতটা ব্লগ করবো ভগবান জানে, এতদিন পর বাড়িতে এসে এই গল্প সেই গল্প বিয়ের গল্প হতেই আছে। অ্যান্ড বাই দ্য ওয়ে, তোমরা সবসময় আমাকে এখান থেকে দেখতে ব্লগ স্টার্ট করতে, এই জায়গাটা থেকে আমি সবসময় এভরিডে ব্লগ স্টার্ট করতাম, তাই হোক তোমাদের এই অ্যাঙ্গেলটা দেখে আমার ভালো লাগছে। ফাইনালি আমরা একটা হেভি জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি এখন বলবো না, আর দু তিন মিনিট দাঁড়িয়ে যাও দেখতে পাবে যে আমরা কোথায় যাচ্ছি। ভেবেছিলাম এটা একটা সারপ্রাইজ দেবো মা বাবাকে, বাট সেটা হলো না, সকালবেলা থেকে বুঝে গেছে তারা। এনিওয়েজ এখন বেরোনো যাক, বিকজ আই এম সুপার ডুপার এক্সাইটেড। ভাই অলরেডি গাড়ি বার করে নিয়েছে, তো ফটাফট বেরাই, বাবাকেও নিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে হলো মা আর বাবার জন্য একটা বড় সারপ্রাইজ, বাট অলরেডি তারা জেনেই গেছে। আমরা এখানে যেটা নিতে এসেছি সেটা এখনো আসেনি, হট করে অমিতকে ফোন করলাম যে অমিত তুই কি ফ্রি আছিস, বলছে হ্যাঁ ফ্রি আছি। ও খুব এক্সাইটেড, তো আমি আর ভাই এখন তাড়াতাড়ি ওকে আনতে যাচ্ছি, ওকে নিয়ে আসি, দুজনে মিলে সবাই মিলে একসাথে তারপর নেবো। অমিত চলে এসছে, অমিত নাকি বাড়িতে একদম নাকি থাকতে পারছে না, বলছে এত এক্সাইটিং একটা ব্যাপার, আমাকেও নিয়ে যা আমাকেও নিয়ে যা। তো আমি আর ভাইকে দৌড়ে দৌড়ে ওকেও নিয়ে আসলাম। এইবার হচ্ছে হলো ফাইনাল রিভিল। ফাইনালি এটা হচ্ছে আমাদের ডগ, মুখটা দেখি রে
তোমরা সবাই দেখে নিলে যে কি নিতে আমরা এখানে এসেছিলাম। এখন ওর জন্য টয়, তারপরে খাবার দাবার যা যা লাগবে সেইগুলো আমরা কিনছি, কিনে এখান থেকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাবো। আমরা ওকে নিয়ে বাড়ি যাচ্ছি, প্লাস ওর যা যা লাগবে সব নেওয়া হয়ে গেছে। আর বাড়ি গিয়ে ওকে যা যা মানে করতে বলেছে সেগুলো করবো। মানে হাই বলে দাও, হাই 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 বলে দাও, হাই। ও মুখ দেখাবে না, ও লাজুক। হাই হাই, শুভ দৃষ্টি হবে। হাই চল বাবা, বাড়ি যাবো, চল বাবা, বাড়ি যাবো, চল বাবা। তুমি ঢুকে আসো, দিদি এসে দিও। অমিত এইমাত্র নেমে গেল, আর আমরা এত এক্সাইটেড বাড়ি পৌঁছাবার ওর সাথে খেলবো। এখানে দেখো বসে বসে যাচ্ছে, আরামসে বসে বসে গাড়ি চড়ছে। তো মা ঘুমাচ্ছে, হ্যাঁ আমি ওকে এনে এরম বসিয়েছি, বসিয়ে এখন মার রিয়াকশন দেখবো। মা মা এবার মার কোলে দেবো, আর দেখবো মা কি করে। মা এই কুকুরটাকে ছাড়বে বলতো না, আমার থেকেও বেশি নিয়ে নিয়ে ঘুরবে। কি মা এটা আমরা এখন ফার্স্ট মিল রেডি করছি। বাবা আমরা কি এনেছি, রয়্যাল ক্যানিন? হ্যাঁ ওটা এনেছি, ওটা ওখানে এরকম ভাবে রেখেছি। একটুখানি জলে ভিজিয়ে রাখতে বলেছে 5 মিনিট, তারপর জলটাকে নিংড়ে ওকে দেবো, নর্মাল জল দিয়ে তারপর ওকে দেবো। ও বাস সেটা খাবে। আই থিঙ্ক ওর খিদে পেয়ে গেছে, কারণ শুকে না কুকু কুকু করছে। আই থিঙ্ক ওর খিদে পেয়ে গেছে, তো আগে ওকে খাওয়িয়ে দেখি কিরমভাবে রিয়্যাক্ট করছে কি না করছে। তো ওকে নিয়ে এখন আমরা ছাদে এসেছি। একটুখানি যদি আমি আর বাবা দাঁড়াই, ও সঙ্গে সঙ্গে কুত 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 করে আওয়াজ করে। মানে ওকে নিয়ে খেলতে হবে, সারাক্ষণ ওকে নিয়ে খেলতে হবে এরকম। বাবাও হাঁপিয়ে আছে, বাবা বলছে কি আমি পারছি না মাম, এবার তুই খেল। এখন ফাইনালি মা একটু খেয়েছে, ওর সাথে সকাল থেকে রাগ করে বসেছিল আমাদের। অ্যাকচুয়ালি আর মার ইচ্ছে ছিল না কুকুর পোষার, এখন যেই নিয়ে এসেছি পুচকিটাকে এখন মা খেয়েছে। আমাদের এটা কত নম্বর কুকুর মা? 5 নম্বর। এটা হচ্ছে আমাদের 5 নম্বর কুকুর। টাকা দেখি ভাবি ভাবি আজকে আমাদের বাড়িতে কি চলছে তোমাদেরকে কি বলবো। ও পুরো পাগল করে দিচ্ছে, এইটুকু বাচ্চা কিন্তু সারাক্ষণ কুই 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 করতেই থাকে, ওকে খেলতে হবে সারাক্ষণ। বাই দ্য ওয়ে সোনু এসেছে, সোনু আয় 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 এদিকে আয়, ওখানে। হ্যাঁ হ্যাঁ তুমি ওকে নে, কোলে না, যেমন খেলছিলি সেরকমই খেল। ওকে বলতে হবে, ক্যামেরা দেখলে সোনু আজকাল দেখি কশাস হয়ে যাচ্ছে। তো বাই দ্য ওয়ে এখন সোনু টিউশন থেকে আসলে এসে কুকুরটাকে দেখে খুব আনন্দ পেয়েছে। ওর নাম হচ্ছে বাবি, যদি তোমরা না জেনে থাকো। তো এই পাপিটার নাম হচ্ছে বাবি। অ্যান্ড জানি না কতটা আজকে ব্লক করতে পাগল করে দিচ্ছে, মানে একটুখানি এক মোমেন্টের জন্য কোলে থেকে নামে কু কু আমরা ডাকতেই দেখবে থামেই না একদম। ওই ডাকছি দেখে দাও। হাই গাইস গুড মর্নিং। তো কালকে ব্লগটাকে আর এন্ড করা হয়নি, কারণ এই পুচকেটা দেখে মনে হয় ছোটো কিন্তু খুব জ্বালায়। কালকে ওকে নিয়ে ছাদে গিয়ে ঘুরতে হয়, ওকে নিয়ে খেলতে হয়, না খেললে কু 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 করতেই থাকে, তাই না তুমি আমার? তো ওই জন্য কালকে আমি ব্লগ এন্ড করিনি। বাই দ্য ওয়ে যারা হয়তো মানে নতুন নতুন, সরি 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 বাবা, সরি সরি, কী হয়েছে কী হয়েছে? আমি নাম, আচ্ছা 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 আচ্ছা, কী হয়েছে? আবার খেলবো খেলবো, দু মিনিট খেলছি খেলছি। ও সব সময় ওর অ্যাটেনশন দরকার। আচ্ছা 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 আচ্ছা।
আচ্ছা 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 কোন সময় কোলে ওঠার জন্য বায়না করে, কোন সময় কোল থেকে নামার জন্য বায়না করে। এখন কোল থেকে নেমে গায়ে এরকম মানে কি বলবো গায়ে গা লাগিয়ে শুয়ে আছে। এনিওয়েজ যারা কিনা আমাকে মানে আগের থেকে ফলো করো না বা জানো না, তো এটা হচ্ছিল আমাদের ফিফথ ডগ। যখন আমি মানে জন্মায়নি মার পেটে ছিলাম তখন আমাদের ফার্স্ট কুকুর আসে, সেটাও জার্মান শেফার্ড ছিল, এটাও জার্মান শেফার্ড, ওটার নাম ছিল পাবি। তো ও যখন আমি জন্মায়নি তখন ও ছিল, তারপরে আই থিঙ্ক যখন আমার 8-10 বছর বয়স তখন ও মারা যায়। তারপর যখন আমার 15-16 বছর আবার বয়স হলো, 14-15 বছর বয়স হলো, তখন সেকেন্ড বাবি আসে। আমি ফটোটা এখানে মেনশন করে দেবো, দেখতে পারো। তারপরে বাবি ছিল মানে একটা জার্মান শেফার ছিল, একটা ডোবারম্যান ছিল, একটা রডউইলার ছিল। বয়সের সাথে সাথে তারা সবাই মারা গেছে। দ্য পশ প্যালেটে যখন আমি স্টার্ট করেছিলাম তখন তোমরা পোকো পুনপুনি ওকে আমি বলে ডাকতাম, তো ওকে তোমরা দেখেছো। আই থিঙ্ক আমার চ্যানেলটা স্টার্ট করার পরে 2-3 মাস পরে ও মারা যায়। এখনও অবধি আমার সব কিছু মনে আছে। আর কুকুর মারা যাওয়ার পরে যে কী রকম কষ্ট হয় সেটা আর কাকে বোঝাবো। এনিওয়েজ, তো তারপরে আমরা ঠিক করেছিলাম যে না আর কুকুর নেবো না। বাট তোমরা দেখতেই পেয়েছো যে আমার বিয়ে হয়ে যাওয়ার পরে মা বাবা একটু দুঃখে থাকে, একটু কম কথা বলে, একটু মানে অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছিলো। তো আই হ্যাড ডিসাইডেড কে না, আমাদের বাড়িতে যেহেতু একটা এরকম একটা ব্যাপার আছে যে আমাদের সবসময় কুকুরের সাথেই আমরা বড় হয়েছি, তাই থট কে হ্যাঁ এবার ইটস এ গুড টাইম কি আমি আমার মা বাবাকে একটা ছোটো কুকুর গিফট করি। এটাও হচ্ছে জার্মান শেফার্ড, কারণ আমাদের বাড়িতে জার্মান শেফার্ড অনেক বছর ধরে আছে, আর ওর নামও হচ্ছে হলো বাবি। অ্যান্ড দ্যাট ইজ ইট। আস্তে আস্তে আরও তোমরা জানতে পারবে ওর ব্যাপারে, আমরা আস্তে আস্তে জানতে পারবো ওর ব্যাপারে। আই হোপ তোমাদের আজকে ভিডিও দেখতে খুব ভালো লেগেছে। জানি আমি অনেক বেশি ব্লগ করতে পারিনি, কারণ ও মোস্ট অফ মাই টাইম নিয়ে নিচ্ছিল, বাট কালকে থেকে ব্লগগুলো আরও ভালো যাবে, আরও ওকে তোমরা দেখতে পাবে, আমরা নতুন নতুন ওর সাথে অ্যাডজাস্ট হচ্ছি, ও আমাদের সাথে অ্যাডজাস্ট হচ্ছে। অ্যান্ড দ্যাট ইজ ইট। ভিডিওটাকে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমার যদি বাবিকেও ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড বাই বাই ফর নাও, বাই বাই বাই। দাও অ্যাকশন, দাও বাই বলে দাও, বাই বাই করে দাও, বাই 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 করে দাও। Bye 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 bye. Listen some more.